হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা গোস্ট হান্টার ঢাকা টিমে সবাই অনেক ভালো আছি। তা আপনাদেরকে আজকে আমরা এমন একটা জায়গায় নিয়ে আসছি, এমন একটা এত ভয়ানক একটা জায়গা, জায়গাটা আসলে মানুষজন দিনের বেলা তো আসেই না, রাতের বেলা ভুলেও কেউ পাশে আসে না। সো আমরা আজকে বাগানটায় আসছি। আমরা যে ঘটনাগুলো শুনছি, যে ভৌতিক কিছু ঘটনা, সেই ঘটনাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং জায়গাটাকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। ওকে, গোস্ট হান্টার ঢাকা টিমে আমি অসীম, আমার সাথে আছে শাকিল ভাই, আর ক্যামেরার পিছনে আছে মনির ভাই। মনির ভাই, তো বরাবরের মতো আমাদের ভিডিওগুলো আমরা বানিয়ে থাকি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, শুধুমাত্র বিনোদনের জন্য। বিশ্বাস অবিশ্বাস নিতান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমরা এখন ভিডিওটি শুরু করবো, বেশি বকবক না করে। তো তারা ভিডিওটি দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে ভয়ের অনুভূতি বুঝতে পারবেন না। আমরা ভিতরের দিকে যাবো, আর এই রহস্যময় চুঙ্গলের জায়গাটাতে আল্লাহ আল্লাহ একবার এখানে বসে আছে কি দেখেন, দেখছো তুমি ফলো করো শ্যারোটা দেখলাম, এখান থেকে মুভ করলো মনে হচ্ছে। এখানে একটা আছিল কিন্তু, মুভ করছে এখান থেকে, গাছে বসে বসে পা ঝুলাই দিয়েছিল এখানে, ওই পাশে টাপার চলে গেছে। আল্লাহ, রহস্য আছে জঙ্গল, একসাথে দুইটা এখানে, কিন্তু অনেক রহস্যময় একটা জঙ্গল। এই পাশে ভাই দুর্ঘটনা ঘটে যেতে পারে, ইয়াল্লাহ এরকম হচ্ছে কেন বুঝতেছি না। চলো এটা সব ওর কাজ আরেকটা একসাথে দুইটা ভাই কি করে খারাপ
এই দাদা এই দাদা এই দাদা দাদা কোথায় কোথায় চলে গেল উপরতে পড়বো নাকি এটা ডালটা উপরতে পড়ছে তো কেউ নেই বিপদের সম্মুখীন হতে হবে অনেক কালকে বেশি বাড়াবাড়ি কিন্তু আমাদের উপর একটা ক্ষতি হয়ে যাবো ভাই জঙ্গল দেখছেন এটা আমার মাথার উপরে ফেলাইছিল ভাই এই ভাই ধরুন ধরুন বসেন ভাই সাবধান সাবধান চার সাইড থেকে বিপদ চার সাইড থেকে হাজার টাকা সম্ভব না অসীম তোমার বলতেছি সুরা পড়ো বেশি করে আও যদি কালে এগুলো কি ভেঙে পড়ছে কাছে ডাল ভেঙে দেখছো কত বোকাম করে এখানে এই সাবধান ঠিকান দেখে না আবার হর্ষে দেখুন বিয়র্স এটা কি আসলে আমরা জানি না বারবার আমাদের সাথে কিন্তু এই যাও তো যাও তো এখানে যাও তো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই যায় না তুমি অসীম সাবধান সামনে যাও না বেশি অসীম অ্যাটাক করতে পারে অসীম হে কি রে তোমার অসীম কোথায় অসীম ইয়াল্লা ভ্যানিশ হয়ে গেছে এটা হে কি রে তোমার কি রে তোমার তুমি পড়লা কিভাবে এখানে এটা আনছে ভাই আমার ওখানে জিনিসটা কই নিচে কই গেল ভাই তো এখানে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে না জানি কোনো ক্ষতি হয়ে গেল ভাই
পিছনে তো আছিল গেল কই হঠাৎ করে দেখো তো চারদিক লাইন মার লাইন মার টস মার টস আলি ভাই আল্লাহ ওরে হ্যাঁ ইয়াল্লা ইয়াল্লা ওশিম যাও না তুমি ওশিম দাঁড়াও 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 ওশিম ইয়াল্লা দেখো কি বনে যাচ্ছে ইয়াল্লা আল্লাহ ওশিম কোথায় চলে গেল এগুলো সাকিল ভাই কান্দেন ক্যামেরা